আপনি কি আপনার এলাকার খবর জানতে চান? এলাকার উন্নয়ন থেকে সমস্যার খবর আমরাই প্রথম তুলে ধরব আপনাদের কাছে। সাথে থাকছে সোজা সাপ্তাহে বিভিন্ন স্তরে মানুষদের আমাদের স্টুডিও এনে তাদের সাক্ষাৎকার। তাই আর দেরি কেন, দেখতে থাকুন বর্তমানের কথা। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আমরা এর আগে বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করেছি, কিন্তু আজকের বিষয় একটু আলাদা। আর্তের সেবায় এগিয়ে কালিয়াগঞ্জ মারোয়ারি যুবমঞ্চ। আমরা মারোয়ারি যুবমঞ্চের বিভিন্ন ধরনের প্রোগ্রামের কথা আমরা বিভিন্ন সময় মানে জেনেছি, কিন্তু তারা যে আরও গভীরে থেকে কীভাবে মানুষের সেবায় কাজ করে চলছে প্রতিনিয়ত, তা কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারছি না কখনো। কারণ আজকের দিনে যে একটা প্ল্যাটফর্ম দরকার, সেটা হচ্ছে মিডিয়া। সেই মিডিয়া প্ল্যাটফর্ম সেই মারোয়ারি যুবমঞ্চে এখনো পর্যন্ত সেভাবে আসতে পারেনি। আমরা সেই প্ল্যাটফর্মটা করে দিয়েছি, কারণ আমাদের লক্ষ্যই একটা। কারণ আর্তের সেবায় যেমনভাবে এগিয়ে এসেছে মারোয়ারি যুবমঞ্চ, বর্তমানের কথাও তাদেরকে সাধুবাদ জানিয়ে তাদেরকে আরও উৎসাহ দিতে এগিয়ে আসছে। এইরকমভাবে যেরকমভাবে আজকে আমরা অনুষ্ঠানটি করব, এরকম আগামী দিনেও আমাদের এই ধরনের অনুষ্ঠান চলতে থাকবে। প্রথমে আমি আজকে পরিচয় করে দেব, আমাদের পাশে রয়েছেন অমিত আগ্রওয়াল, মারোয়ারি যুবমঞ্চের প্রাক্তন সভাপতি, এবং আমার আরেক পাশে রয়েছেন পঙ্কজ কুমার আগ্রওয়াল, মারোয়ারি যুবমঞ্চের প্রাক্তন সেক্রেটারি। তো আমি প্রথমেই অমিতবাবুর কাছে আসছি। নমস্কার আপনার স্টুডিও আসার জন্য, ধন্যবাদ। প্রথমে বলছি যে এই যে মারোয়ারি যুবমঞ্চ নামটার সাথে একটা কমিউনিটির সম্প্রদায় জড়িত রয়েছে, অথচ আপনারা আর্তের সেবায় যখন কোনো মানুষ মানে বিপদে পড়ে, তখন কি আপনারা মারোয়ারি কোনো বিপদে পড়বে মারোয়ারের আপনারা ঝাঁপাবেন শুধু, সেরকম কি কোনো ব্যাপার রয়েছে নাকি না সমস্ত মানুষদের পাশেই আপনারা রয়েছেন? যেমন আমরা যেটা জানি, আমাদের মারোয়ারি কমিউনিটি যারা রাজস্থান হরিয়ানা থেকে বের হয় আজকে সমস্ত ভারতে, শুধু ভারতে না বিদেশে অনেক জায়গা, সমস্ত জায়গা আমরা মারোয়ারিরা প্রতিটা জায়গায় আপনারা মারোয়ারি লোককে দেখতে পারবেন। মারোয়ারিরা যেখানে আছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ধার্মিক সামাজিক এগুলো কাজের সঙ্গে জড়িত থাকে। আমাদের মারোয়ারি যুবমঞ্চ সংগঠনটা ঠিক এর যে বোর্ড আছে সেটা গঠন হয়েছে মারোয়ারিদেরকে নিয়ে, কিন্তু কাজ করার সময় আমরা কোনোদিন সমাজের কোনো বর্গকে হিসাব ভাগ করে হিসাব করি না। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, যেই হোক, যে বর্ণে থাক, এসসি হোক, এসটি হোক, যার দরকার আছে সে মারোয়ারি যুবমঞ্চকে যদি অ্যাপ্রোচ করে আমরা সঙ্গে সঙ্গে সেখানে হেল্প দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা, আমাদের যত রকম সাংগঠনিক কাজগুলো আছে, যতগুলো উদ্যোগ আমরা নিয়ে রাখছি, সেখানে কোনোদিন কোনো বর্ণ হিসাবে আমরা কাজ করি না। আচ্ছা, সমাজকে নিয়ে কাজ করতে হলে আমাদেরকে সবাইকে নিয়ে করতে হয়। মারোয়ারি যুবমঞ্চ যখন যে কাজটা করছে সমাজের বিভিন্ন অঙ্গকে সঙ্গে নিয়ে কাজটা করছে। আচ্ছা, আমি পঙ্কজবাবুর কাছে আসছি যে আচ্ছা পঙ্কজবাবু, যে এই যে আপনারা যেমন মারোয়ারি যুবমঞ্চ সংগঠনের সাথে আপনি যুক্ত রয়েছেন, তেমন তো আরও পাশাপাশি আরও অনেক সংগঠন রয়েছে, তো আপনি এই মারোয়ারি যুবমঞ্চটাকেই বেছে নিলেন কেন, যে এই যে আর্তের সেবায় কাজ করার জন্য? আজকে আমাদের মারোয়ারি যুবমঞ্চটা কি, আগে আপনাকে এটা বুঝতে হবে, মারোয়ারি যুবমঞ্চ হচ্ছে মারোয়ারি একটা কমিউনিটি যে নিজের ইয়াংস্টার্সদেরকে এনকারেজ করতেছে সোসাইটি এবং দেশের জন্য কাজ করার জন্য। আচ্ছা, আজকে আমরা অন্যান্য সংস্থার সঙ্গেও যুক্ত আছি, কিন্তু আমরা একে অগ্রগতি দিচ্ছি, কারণ যে এ সব ধরনের লোক সব ধরনের বর্গের সাথে জড়িত। আচ্ছা আচ্ছা, তো এই একটা কথা আমি বলছি যে এই যে আপনারা যে বিভিন্ন মানে এক একজন এক এক ধরনের প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, এই তার পাশাপাশি এই ধরনের একটা আর্তের সেবায় আপনারা সেই যে টাইমটা কীভাবে মানে আপনারা করে নিতে পারেন? আজকে দেখেন দেশের জন্য সবাই সময় বাইর করতে চেষ্টা করে, নিজের সমাজের জন্য সময় বাইর করার চেষ্টা করে, আমরাও ওর নিজের কাজের মধ্যে থেকে কিছুটা সময় বাইর করার চেষ্টা করি। আচ্ছা, যাতে আমরা লোকের সাথে মিশতে পারি, লোককে দেখতে পারি, লোকের সেবায় নিয়ত থাকতে পারি। আচ্ছা আচ্ছা, অমিতবাবু আপনার কাছে একটা মানে প্রশ্ন করছি যে এই যে কালিয়াগঞ্জে এই যে মারোয়ারি যুবমঞ্চ, হ্যাঁ, কবে থেকে এই আপনাদের এই কাজকর্মটা শুরু হয়েছে?
মারোয়ারি যৌমঞ্চের ইতিহাস কালিয়াগঞ্জে যেটা আছে, এটা বিগত প্রায় 22 বছর আগে 1997 এটা বলতে আমার আজকে খুব ভালো লাগছে এই জায়গাটায়, কি আমার বাবা আচ্ছা উনি মৃত প্রায় উনি 2000 সালে মারা গেছিলেন, তিনি প্রথম মারোয়ারি যৌমঞ্চ কালিয়াগঞ্জ শাখার উদ্যোগ নিয়েছিলেন, এখানে শাখাটা খুলেছিলেন। তারপরে এখানকার স্থানীয় লোকের সবাইকে কথা বলে নিয়ে আমাদের তখন চেয়ারম্যান ছিলেন, উনিও বিগত কয়েকদিন আগে মারা গেছেন, শ্রীমান অরুণ দে সরকার মহাশয়, ওনার সহযোগিতায় আমরা এখানে এই সংগঠনকে স্টার্ট করছিলাম। আচ্ছা, সেখানে মারোয়ারি সমাজের বিভিন্ন লোক সবাই প্রায় যত আমাদের সিনিয়র লোক আছেন আজকে, তারা সবাই তার সংগঠনের একটা মেম্বার ছিলেন। আমাদের কালিয়াগঞ্জ শাখার প্রয়াসে তারপরে পাশাপাশি গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, ডালখোলা পর্যন্ত এই শাখাগুলো খোলা হয়েছিল। আচ্ছা, আর সেদিন থেকে আজ পর্যন্ত আমরা বছরের হিসাবে কম বেশ করে আমরা কাজ করতেছি সমাজের জন্য। আর যেই ধরনের কাজ তখন প্রয়োজন হচ্ছে, সেটা ফ্লাড রিলিফ বলেন, ব্লাড ডোনেশন বলেন, সেটা আমাদের পর্যাবরণকে নিয়ে আমাদের গাছ গাছ নিয়ে বলেন, আমরা সমস্ত রকম কাজ আমরা কিন্তু আমাদের প্রশাসনের সহযোগিতায় আমরা করছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা একটা ব্যাপার আছে যে এই যে আমরা দেখি যে আর্থের সেবায় আপনারা মারোয়ারি যৌমঞ্চ সবসময় পাশে রয়েছেন, তো আপনাদের মূলত প্রধান মানে কোনটাকে সবচেয়ে বেশি জোর দেন? দেখেন, মারোয়ারি যৌমঞ্চ এটা একটা রাষ্ট্রীয় সংস্থা, আমাদের অখিল ভারতীয় মারোয়ারি যৌমঞ্চের নামে একটা রেজিস্ট্রেশন আছে, আর এটা গোটা দেশের মধ্যে প্রতিটা স্টেটে আমাদের শাখাগুলো আছে। আচ্ছা, আর যেমন পাশাপাশি আমরা দেখছি লায়ন্স ক্লাব একটা সংস্থা, তারা চোখ নিয়ে বিশেষ করে কাজ করে আই ডিজিজ নিয়ে, তারা ওটাকে নিয়ে মেইন উদ্যোগ করতে হচ্ছে আই ডিজিজ। আচ্ছা, যেমন রোটারি ক্লাব, তারা পোলিওকে নিয়ে কাজ করতেন আমাদের দেশে, তেমনই মারোয়ারি যৌমঞ্চ। মারোয়ারি যৌমঞ্চ কৃত্রিম অঙ্গ উপরে আর্টিফিশিয়াল লিম্ব এটা নিয়ে কাজ করে। আচ্ছা, গোটা দেশ জুড়ে আমাদের ফার্স্ট কাজ যেটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেটা ছিল আর্টিফিশিয়াল লিম্বের উপরে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে পাশাপাশি বিভিন্ন সমাজমূলক যা অন্যান্য ধরনের কাজ থাকে সেটাও আমরা করি। আমরা ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি, আমরা শুনব আর্থের সেবায় মারোয়ারি যৌমঞ্চ কী কী কাজ করছে। আপনি কি আপনার এলাকার খবর জানতে চান? এলাকার উন্নয়ন থেকে সমস্যার খবর আমরাই প্রথম তুলে ধরব আপনাদের কাছে, সাথে থাকছে সোজা সাপ্তাহে বিভিন্ন স্তরে মানুষদের আমাদের স্টুডিও এনে তাদের সাক্ষাৎকার, তাই আর দেরি কেন, দেখতে থাকুন বর্তমানের কথা। আমরা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি সেই মারোয়ারি যুবমঞ্চের কিছু কথা জানতে। আচ্ছা, কেন বলো অমিতবাবু, বলছি যে আপনারা তো আর্থের সেবায় বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকেন। আমরা দেখেছি আমাদের গত 2017 সালে যে ভয়াবহ বন্যা উত্তর দিনাজপুরকে গ্রাস করেছে, আপনারা কিন্তু সেই সময়ও পিছিয়েছিলেন না, কিন্তু সব সময় আপনারা মানুষের পাশেই ছিলেন। কি সেই যে ছোট্ট একটা অভিজ্ঞতার কথা যদি বলেন, শেয়ার করেন যে আপনারা কতটা প্রতিকূলতার মধ্যে সেই সব জায়গাগুলো নিয়ে আপনারা গিয়ে মানুষের পাশে থাকতে পেরেছেন। আজকে আপনাকে বলছি সেই সময় আমাদের, আমরা 3টা ডিস্ট্রিক্ট কভার করতে চাইছিলাম, বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টটা আমরা কাজ করছি। আর এই যে ড্রেস আজকে আমি পরে রাখছি, এই ড্রেস একটা চিহ্ন হয়ে গেছিলো তখন। আচ্ছা, লাল রঙের গেঞ্জি পরে আসবে ওরা, ওরা আমাদেরকে দেখবে বা আমাদেরকে জিনিস দিবে। আচ্ছা, সেই সময় আমাদের যেখান থেকে ফান্ড কোথার থেকে আসতেছে আমরা জানি না, সবাই আমাদেরকে হেল্প করছে, আর আমরা সেই হেল্পটাকে যাদের দরকার তাদের কাছে আগিয়ে দিচ্ছি। আচ্ছা, আমাদের সকাল থেকে বিকাল সে একই কাজ ছিল তখন, গাড়ি নিয়ে এখান থেকে বের হওয়া, সমান যত লোককে প্যাকেট দেওয়া আছে, খাবার প্যাকেটগুলো আছে, খাবার প্যাকেট আছে ওখানে, চিড়া আছে, গুড় আছে, আটার প্যাকেট আছে, বিভিন্ন ধরনের কাপড় ছিল ওখানে ওই সময়টা, মেডিসিন ছিল। আচ্ছা, এই সমস্ত রকমের হেল্প যেটা একটা বেসিক নিড লোকের তখন বন্যার সময় যে নিজের ঘর বাড়ি ছেড়ে আসছে, একটা ক্যাম্পে থাকছে, তাদের যে দরকার পড়তে পারে, খাবার জল, পরিষ্কার জল যেন ওরা পায়, এগুলো সমস্ত আমরা তখন সাপ্লাই দিচ্ছিলাম। আচ্ছা, সারা রাত ধরে আমাদের প্ল্যানিং চলত, লোকের হেল্প পাইতাম আমরা, সে প্যাকেটিং করতাম, প্যাকেটিং করে নিয়ে আবার সকালবেলা
বেড়াতাম, যে এলাকায় আমাদের দরকার আছে সেই এলাকায় পৌঁছে যাব। এমনও অনেক জায়গা রয়েছে সেখানে তো মানে হচ্ছে আপনারা তো মানে হেঁটে তো পৌঁছাতে পারেননি, কিভাবে পৌঁছায় সেখানে? আমাদের লোকাল পার্সোনাল খুব আমরা হেল্প পেয়েছিলাম, আমাদের লোকাল পার্সোনাল গাইড করছেন যে কোথায় কোন রাস্তা দিয়ে আমরা যেতে সুবিধা পাবো, অথবা নৌকা আছে বা বিভিন্ন ধরনের যে কাঠের নৌকাগুলো আছে, স্পিড বোট তো তখন সেরকম ছিল না, আমাদের কাঠের নৌকা দিয়ে কোনোভাবে আমরা সেই জায়গাতে জন্য আগাতে পারি। আমরা ডিস্ট্রিবিউট করে নিতাম আমাদের পার্সোনাল গুলাকে, দুজনের টিম করতাম, ওই দুজনের টিম করে নিয়ে আমাদের বিভিন্ন এলাকায় আমরা ওখানে পৌঁছাতাম। আচ্ছা পঙ্কজবাবু, আপনার কাছে আসছি যে আমরা বন্যার কথা শুনলাম যে আপনারা কীভাবে কাজ করেছেন, তা আমরা একটু আলাদা একটু কথা শুনতে যাচ্ছি যে কারণ উত্তর দিনাজপুর জেলা কিন্তু এখন ভয়াবহ রক্তের সংকটে চলছে, সেই সময় দাঁড়িয়ে আপনারা জানি যে মারোয়ারি যুব মঞ্চ যে ব্লাড ডোনার মানে ডোনার থেকে আরম্ভ করে ডোনেশন সব দিক দিয়ে কিন্তু মানে সবসময় এগিয়ে আসছে সবসময়, তো আপনারা কীভাবে কাজ করছেন ব্লাডের ব্যাপার নিয়ে? আমরা যেরকম আমরা ক্যাম্পিংও করি প্লাস ফিজিক্যাল ডোনারও আমরা রাখি। আজকে ভোট টাইমে এরকম হয় যে একটা গ্রুপের ব্লাড ব্যাংকে অ্যাভেলেবেল নাই, ওই সময় তো কার্ড ইউজ হবে না, সে তাই জন্য আমরা ওই সময়কার জন্য ফিজিক্যাল ডোনারকে আমরা এখান দিয়ে পাঠাই দিই। আচ্ছা, যে তুমি ওনার দরকার আছে ওনাকে ব্লাড দিতে হবে। আচ্ছা, আর এই ব্লাডটা শুধু আমাদের ডিস্ট্রিক্ট আর আমাদের কালিয়াগঞ্জ বেস বলে না, অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো লোকের যদি কোথাও ব্লাডের প্রয়োজন হয় আমাদের নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে ওখানে কন্ট্যাক্ট করতে পারে, আর উইদিন 4 আওয়ার্স আপনাকে ওই সমস্যাটা মিটিয়ে দেওয়া হবে। ইনকেস ধরুন যদি কালিয়াগঞ্জে কোনো মানুষের ব্লাড দরকার হয় তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে কি করতে লাগবে? আমাদের শুধু ফোনে কন্ট্যাক্ট করতে হবে। সে ফোন নম্বরটা যদি একবার বলেন। ফোন নম্বরটা তো গণেশ নম্বর। হ্যাঁ, আজকে আমাদের যে পিআরও আছে ব্লাড রিলেশনসের শ্রী গণেশ আগরওয়াল, ওনার ফোন নম্বর হচ্ছে 767935352153521। আচ্ছা, এই নম্বরে 24/7 365 days আমাদের এই নাম্বারটা ওপেন আছে। আচ্ছা, এই নম্বরে যে কেউ যে কোনো মুহূর্তে কল করলে উনি সঙ্গে সঙ্গে মানে আপনি যদি শিলিগুড়িতে আপনার পেশেন্ট আছে বা রায়গঞ্জে আছে বা মালদাতে আছে যে কোনো জায়গায় পেশেন্ট আছে ওখানে আমরা ফিজিক্যাল ডোনার প্রোভাইড করাই দিব। আচ্ছা আচ্ছা, মানে মোট কথা হচ্ছে যে ব্লাডের জন্য কেউ যাতে তার হচ্ছে ব্লাডের জন্য মানে মারোয়ারি ওমান যতদিন আছে আমরা মানে এই চেষ্টায় থাকবো যে ব্লাডের জন্য কোনো পেশেন্টের যাতে ক্ষতি না। দেখেন, আমি এই জায়গাটা নিব, আজকে একটা অপরচুনিটি নিব তাদেরকে থ্যাংকস করার জন্য। গণেশ আগরওয়াল খুব ভালো কাজ করছেন আমাদের, তাদের কাছে ওর কাছে একটা খবর যাচ্ছে, ও সঙ্গে সঙ্গে ফেসবুকের মাধ্যমে হোক হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করছে। আমি ধন্যবাদ দেব সে সব যতগুলো ডোনেটার আছে যারা ভলেন্টারি ডোনেট করছে, অবশ্যই সে খবর পেয়ে লোক যাচ্ছে, যায় ওখানে নিজে ডোনেশন করে আসছে। উনি যে বললেন পঙ্কজদা যে সময় থাকতে ওই সময় হয়তো গ্রুপ পাওয়া যাচ্ছে না, ঠিক ঠিক, সেই সময় কিন্তু আমাদের একটা রোস্টার আছে, ব্লাড রোস্টার, ব্লাড গ্রুপ রোস্টার। আচ্ছা, সেখানে বিভিন্ন লোকের নাম লেখা আছে, কোন ব্লাড গ্রুপের আছেন তার ফোন নম্বর লেখা আছে, আমরা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করি যে অমুক জায়গায় এটা প্রয়োজন আছে। একদম, আপনাকে ঘটনাগুলো বলি, আমাদের দিল্লি বেদান্তা পর্যন্ত, আচ্ছা, বেদান্ত হসপিটালে, আচ্ছা, আমাদের কালিয়াগঞ্জের একজন ভদ্রলোক ছিলেন মিস্টার সন্তোষ জয়সওয়াল, আচ্ছা, ওনার ওয়াইফ হয়তো ভর্তি ছিলেন ওখানে, আচ্ছা, ওনার সেরকমই একটা হঠাৎ করে রক্তের প্রয়োজন পড়লো, আচ্ছা, উনি কালিয়াগঞ্জে কন্ট্যাক্ট করলেন যে দিল্লিতে তো আমার কেউ নাই, আমি কার সঙ্গে যোগাযোগ করবো, সঙ্গে সঙ্গে এখান থেকে এখানকার টিম আমাদের দিল্লির টিমের সঙ্গে যোগাযোগ করলো, আর ওখানে উইদিন 4 আওয়ার্সে ওনার 4 ইউনিট ব্লাড দেওয়া হলো। আচ্ছা আচ্ছা, এই ধরনের সমস্ত আপনি এই যে আমাদের ফ্লাইওভার যে ঘটনাটা হয়েছিল কলকাতায়, হ্যাঁ, সেই সময় আমাদের মারোয়ারি যুব মঞ্চ সবচেয়ে আগিয়ে ছিল ওখানে ব্লাডের ব্যবস্থার জন্য। বাহ, ভলেন্টারিলি আমাদের কম করে 100 উপর মেম্বার ছিল ওখানে যারা হসপিটালে যায় একের পর এক ব্লাড দিয়ে আসতে। এমনকি ওই পিরিয়ডে যখন ফ্লাইওভারের ঘটনা ঘটে ওই সময়ে কলকাতার ডোনাররা তো ছিলই, প্লাস আমাদের ইসলামপুর শিলিগুড়ি ব্রাঞ্চের ডোনাররা বাই ফ্লাইট কলকাতায় পৌঁছাইছে যে যদি আরো প্রয়োজন দরকার লাগে রক্তের তো আমরাও ডোনেট করবো। বাহ বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। আজকের দিনে মোটামুটি একটা অ্যাভারেজে প্রতিদিন একটা করে কল আসতেছে। আচ্ছা, যত উত্তর দিনাজপুর জেলার যত ব্লাড লাগে
তার বেশিরভাগটাই কিন্তু কালিয়াগঞ্জ থেকে ডোনেশন, মানে ডোনেট হয়। আমাদের বিভিন্ন রকম সংস্থা এখানে আছে আপনারা জানেন, হ্যাঁ, যেমন কালিয়াগঞ্জ মারোয়ারি যুব মঞ্চ, তার সঙ্গে অনেক সংস্থা আছে, তারা কিন্তু আছে লাইন প্রিওরিটিক্যালি, মানে 10 দিন অন্তর অন্তরে কিন্তু ক্যাম্প হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ। কিন্তু একটা প্রবলেম হচ্ছে এখানে ব্লাড স্টোরেজ মানে রাখার মতো কোনো জায়গা নেই। আমাদের সব ডিপেন্ডেন্ট হতে হচ্ছে রায়গঞ্জ ব্লাড। তো আপনাদের পক্ষ থেকে কি কোনো দাবি রয়েছে যে কালিয়াগঞ্জে কোনো প্রশাসনকে, দেখেন প্রশাসনকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা জানিয়েছি ব্যাপারটা যে কালিয়াগঞ্জে এতগুলো যখন রক্ত সংগ্রহ হচ্ছে, সে রক্ত সংগ্রহ রাখার জন্য অ্যাটলিস্ট যেন কালিয়াগঞ্জে একটা ব্যবস্থা যেন হয়। আমাদের স্টেট হসপিটাল, কালিয়াগঞ্জ স্টেট হসপিটাল যেটা আছেন, এটা খুবই শীঘ্রই কিন্তু এটা আরো বেশি, মানে ওটা একদম আমাদের কাজ চলছে যেন ওটা রেনোভেশন হয় আরো ভালো করে, ওখানে তৈরি হচ্ছে সেই জায়গা, আমরা আশা করি যে ওটা হবে। আপনারা জেনে হয়তো খুশি হবেন যে এখানে যে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে যিনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রয়েছেন শ্রী কার্তিক চন্দ্র পাল, উনি কিন্তু ইতিমধ্যে একটা প্রপোজাল রাজ্যের যে স্বাস্থ্য দপ্তরে দিয়েছে যাতে এখানে একটা ব্লাড ব্যাংকের ব্যবস্থা করা হয়। কারণ ব্লাড ব্যাংক থাকলে পরে একটা ইউনিট ব্লাড চারজনের জন্য ব্যবহার হতে পারে একদম, কারণ তার যে ডিফারেন্ট কম্পোনেন্টস আছে তাদেরকে ডিভাইড করে আমরা চারজনকে দিতে পারি একদম। সেই জন্য আমাদের এই ব্লাডগুলো, মানে যেটা মনে করেন যে আজকে একটা ইউনিট একজনের কাজে লাগতেছে, সেটা আবার চারজনের কাজে লাগে একদম। আচ্ছা, এবার অমিতবাবু বা পঙ্কজবাবু দুজনের কাছে আমার কাছে একটা আছে, আমার জিজ্ঞেস আছে যে আপনারা এই ব্লাড যে ব্যাংক ব্লাডের জন্য যেমন আপনারা যে এগিয়ে আসছেন আর্থের সেবায়, ফ্লাডের সময় যেমন এগিয়ে আসছেন, পাশাপাশি কিন্তু অনেক প্রতিবন্ধী মানুষরা রয়েছেন তাদেরও কিন্তু সাহায্যে আপনারা কিন্তু এগিয়ে আসছেন আমাদের কাছে খবর হয়েছে। আমরা দেখেন কি হচ্ছে যে একটা ক্যাম্প করতে গিয়ে আমাদের অ্যাটলিস্ট প্রয়োজন আছে কিছু সংখ্যা একদম, যেটা দরকার আছে সেই ক্যাম্পে আমরা যেন আনতে পারি। আবার ক্যাম্প করতে গিয়ে একটা সমস্যা এটাও হয়, প্রশাসনিকভাবে আমাদের অনেক কয়টা রোধের নিয়ম আছে সেটা, আবার লোককে জানানো, দেখেন আমাদের কালিয়াগঞ্জ টাউনে সেরকম লোক পাবো একদম, আমাদেরকে ব্লক লেভেলে ভিতরে গ্রাম এলাকায় আমাদেরকে পৌঁছাতে হবে ঠিক। সেখান থেকে হয় কি, অনেক সংস্থাগুলো আছে যেমন সরকারিভাবে ওরা কিন্তু ক্যালিপার্সগুলো পাচ্ছে, তারা রেঞ্চগুলো পাচ্ছে, ক্রাঞ্চগুলো পাচ্ছে, পাচ্ছে সাইকেল পাচ্ছে, কিন্তু ব্যবহার হচ্ছে না। আচ্ছা, ব্যবহার হচ্ছে না কেন, কারণ যে তাদের মেনটেনেন্স হচ্ছে না। আচ্ছা, আজকে একটা পা লাগিয়ে দিলে হবে না, না তাকে জানতে হবে যে পাটা কয়টা কখন খুলতে হবে, আবার কখন পড়তে হবে, বারবার কিন্তু সেটা করলে ঢিল হয়ে যাবে জিনিসটা, ওটা পরা যাবে না, না ওটা, তো সে ব্যবহারটা জানতে হবে ঠিক, ওখান থেকে লাগিয়ে দিয়ে ছাড়ে দিলে হবে না। না, আমরা সেটা করছি কি, যখনই যেটা পাচ্ছি, হ্যাঁ মনে করেন যে কারো দরকার আছে আর অন্য সংগঠনের মনে করেন যে কোনো লোক আছে, তাদের মাধ্যমে আমরা খবর পাচ্ছি, আমরা তাকে নিয়ে আমাদের শিলিগুড়িতে একটা সেন্টার রয়েছে, সেই সেন্টারে আমাদের আর্টিফিশিয়াল লিম্ব প্রোভাইড করা হয়, ওখানেই অপারেট করা হয়, ওই জায়গাটা লাগিয়ে দেওয়া হয়, সেখানে আমরা নিয়ে যাচ্ছি, তার মাপ দেওয়া হচ্ছে, একটা প্রসেস আছে, সে প্রসেসের পরে 10 দিন অন্তরে ওনাকে টাকা হচ্ছে, সে উনি আবার যাওয়া আসা যদি খরচা ওনার কাছে না থাকে সেটাও আমাদের সংস্থা বহন করবে, আর এটার জন্য ওনার এক পয়সা লাগছে না। আচ্ছা, ফুট লাগানো পর্যন্ত ওনার কোনো পয়সা লাগছে না। আচ্ছা, তার সঙ্গে উনি যে যাচ্ছেন তারও কোনো পয়সা লাগবে না। এটা আমরা চাচ্ছি যেন যার দরকার আছে, আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আমরা এটা বলতে চাচ্ছি, যাদের দরকার আছে তারা কাইন্ডলি মারোয়ারি যুব মঞ্চের সঙ্গে সম্পর্ক করুন, আপনাদের এটা ফ্রি অফ কস্ট লাগানো হবে। বাহ, আমরা হচ্ছে ছোট্ট আবার একটা বিরতি নিতেই হচ্ছে, নেওয়ার পর আমরা আবার ফিরে আসছি, অনেক অজানা কথা আপনাদের সামনে আমাদের পঙ্কজবাবু অমিতবাবুরা তুলে ধরবেন, আপনারা দেখতে থাকুন বর্তমানের কথা। আপনি কি আপনার এলাকার খবর জানতে চান? এলাকার উন্নয়ন থেকে সমস্যার খবর আমরাই প্রথম তুলে ধরব আপনাদের কাছে, সাথে থাকছে সোজা সাপ্তাহে বিভিন্ন স্তরে মানুষদের আমাদের স্টুডিও এনে তাদের সাক্ষাৎকার, তাই আর দেরি কেন, দেখতে থাকুন বর্তমানের কথা। ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে আসছি, জানবো আর্থের সেবায় যুব মঞ্চ অর্থাৎ যুব মারোয়ারিদের যে একটা মঞ্চ রয়েছে তারা কীভাবে এগিয়ে আসছে আর্থের সেবায়, সেই সব বিষয় নিয়ে আমরা আমার দুজন রয়েছেন, অমিতবাবু রয়েছেন, পঙ্কজবাবু রয়েছেন, তাদের কাছ থেকে অনেক অজানা কথা আমরা আজকে শুনছি। তো এখন আমরা যেটা বিষয় নিয়ে আমরা জানতে চাচ্ছি যে অমৃতধারা বলে একটি প্রজেক্ট রয়েছে মারোয়ারি যুব মঞ্চের, সেই অমৃতধারা প্রজেক্টটা কি কেউ জানেন?
যে ওনারা কীভাবে এই অমৃতধারা প্রজেক্টের মাধ্যমে আর্থের সেবায় এখানেও কাজ করে চলছেন নিরন্তরভাবে। আচ্ছা পঙ্কজবাবু, এই ব্যাপারটা একটু যদি বলেন। এই ব্যাপারটা এরকম আছে, আজকের দিন আপনারা জানেন পানীয় জল বিশুদ্ধ হয়ে গেছে, যেটা খাওয়ার উপযুক্ত নয়। ওই বিষয়ে আমরা কিছু গিজার ইনস্টল করতেছি, আরও ফিল্টার্ড। আচ্ছা, ওটা আপনি জায়গায় জায়গায় বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশনস এবং কিছু পাবলিক ইউটিলিটিস প্লেসে আপনি পাই যাবেন। আচ্ছা, এইটা অল ওভার ইন্ডিয়া এখন পর্যন্ত আমাদের 5000-এর উপরে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ইভেন আমরা কালিয়াগঞ্জের জন্য অ্যাপ্লাই করে রেখেছি ডিআরএম অফিসে, যদি উনি কোনোদিন ভবিষ্যতে পারমিশন দেয় তো আমাদের কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনেও একটা ইনস্টল হবে। আচ্ছা, এটাতে এর ফলে কি মানে কি বিশুদ্ধ জল কি পাবে? একদম মানে আরো ফিল্টার্ড জল। আচ্ছা, এটা টোটাল মানে ওই আজকাল যেটা লেটেস্ট গিজার যেটা এসেছে, আচ্ছা, কোল্ড এন্ড হট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল আরো ওয়াটার। আচ্ছা আচ্ছা, যেটা লোক মানে নিজের হিসাবে খুব ভালোভাবে প্রয়োজনে ইউজ করতে পারবে, বাড়ির মধ্যে হোক আর রাস্তার মধ্যে হোক, যে কোনো জায়গায়। আপনাদের এই প্রজেক্টটা তো অন্যান্য জায়গাতে চালু, অল ওভার ইন্ডিয়া চালু আছে। কেমন সাড়া পড়েছে এটা? খুব ভালো। আচ্ছা, এই প্রজেক্টের তুলনা হয় না অ্যাকচুয়ালি, বিশেষ করে গ্রীষ্মকালে। আচ্ছা, সবচেয়ে বেশি অসুবিধা জলের। আচ্ছা, তো এমন এমন জায়গা আছে, যেরকম ধরে নেন মালদা ডিস্ট্রিক্ট হলো, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট হলো, যেখানে জল উঠেই না। হ্যাঁ, আমাদের সম্প্রতি আপনাকে একটা রিপোর্ট দিচ্ছি যে আমাদের সামনে ইটার রয়েছে, সেখানে ভূগ্রস্ত জল প্রায় 4-5 মিটার নিচে নেমে গেছে। আজকে লোক খাওয়া পাক না পাক জল তো লাগবে, একদম জীবন বাঁচানোর জন্য। একদম, তো ওই বিশুদ্ধ জল আমরা ওখানে প্রোভাইড করতেছি। আচ্ছা, অমৃত ধারার মাধ্যমে। তারপরে যেরকম আমাদের গ্রীষ্মকালে অনেক জায়গায় যেখানে অমৃত ধারার প্রজেক্ট নেই, ওখানে যেরকম আমরা কি বলে ওটাকে অস্থায়ী অমৃত ধারা একটা চালু করেছি, যেরকম আমরা কালিয়াগঞ্জ হাসপাতালে চালু করেছিলাম। আচ্ছা, গত বছর গোটা গ্রীষ্মকাল আমাদের কলকাতা কালিয়াগঞ্জ হাসপাতালে চলছে। এখনো কি ওটা আছে? না, এই বছরে ওটা আর ইনস্টল করা যায়নি, কারণ যে এইবারে আমরা ওই চক্করে থেকে গেলাম যে আমরা একটা পার্মানেন্ট ইনস্টলেশন করব ওই স্টেশনে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওটার এখনো অর্ডার আসে নাই, আমাদের অ্যাপ্লিকেশন দেওয়া আছে কাটিয়ারে। আচ্ছা, এবং ডিআরএম সাহেব যবে ওটা অ্যাপ্লিকেশন মঞ্জুর করবে তখন আমরা এখানে একটা পার্মানেন্ট ইনস্টল করে দিই। আচ্ছা, বলছি যে আপনারা স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমেও কিন্তু অনেক কাজ করছেন, আমার কাছে খবর আছে। স্বচ্ছ ভারত অভিযানের যেরকম প্রাইম মিনিস্টার আমাদের শ্রী নরেন্দ্র কুমার মোদি, উনি যেরকম স্বচ্ছ ভারত অভিযান চালু করেছিল, তো উনি প্রত্যেক সেক্টরে 2-2 জন করে অ্যাপয়েন্ট করতেছিল। আচ্ছা, মানে এটা আমরা স্বচ্ছ ভারত অভিযান তো আছেই, আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্মল বাংলা অভিযান তার সঙ্গে যুক্ত করে চালিয়ে যাচ্ছেন, আমরা সেটা নিয়ে দুটাকে সঙ্গে পাশাপাশি নিই, কারণ যে বাংলা পুরস্কার হলে ভারত পুরস্কার হবে। একদম, আমরা এই দুটাকে সঙ্গে নিয়ে আমরা চলছি। আর ব্যানারটা তো দেখেন, ব্যানারে কি লেখা আছে সেটা প্রয়োজন না, আমাদের কাজ হচ্ছে আমাদের বাংলা আমাদের পাশাপাশি আমাদের কালিয়াগঞ্জ যেন পরিষ্কার থাকে, সেই কাজটা নিয়ে আমরা কাজ করি। এই মাধ্যমে আপনার কি হবে মানে? এটা আমরা একটা মানে বাছাই করি, মনে করেন মাসে আমরা একদিন করছি, এখন যেহেতু আমাদের বিভিন্ন রকমের কনস্ট্রাকশন কাজ চলতেছে এলাকাতে, তো সেখানে করা সম্ভব হচ্ছে না, আমরা এটা মাসে মাসে করতেছি, মাসে একদিন আমরা বের করছি, সেটা এলাকা ভিত্তিতে আমরা করছি। মনে করেন ধনকল হাট আছে, কোনো সময় হসপিটাল আছে, কোনো সময় আমাদের পার্বতী ওদিকে আছে, স্কুল পাড়া আছে, কোনো সময় ভালো কলেজ পাড়া আছে, এই এলাকাগুলোতে আমরা করছি। তারপরে জায়গায় জায়গায় যেরকম বায়োগ্রেডেবল ওয়েস্ট গুলা ড্রপ করার জন্য জায়গায় জায়গায় ডাস্টবিন লাগানো, জায়গায় জায়গায় লোককে গিয়ে অ্যাওয়ারনেস এর হিসাবে ওদেরকে বলা যে ভাই নিজের যত নোংরা আছে এগুলার মধ্যে ফেলো, মিউনিসিপালিটির ভ্যান রেগুলারলি ভিজিট যাতে করে, ওটার জন্য আমরা কার্তিক মহাশয়কেও বলেছি যে আপনি ওনার উপর একটু নজর রাখবেন, যাতে আমাদের কালিয়াগঞ্জ পরিষ্কার থাকবে, বাংলা পরিষ্কার থাকবে, ভারতবর্ষ পরিষ্কার থাকবে, একদম, আর রোগ থেকে আমরা বঞ্চিত। আচ্ছা বলছি, আরেকটা ব্যাপার আছে যে আপনারা যে ভ্রূণ হত্যা নিয়ে তো কাজ করছেন, এটা একটা ভালো অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল আমাদের। হ্যাঁ, আমাদের সেন্টার থেকে আমাদের যেটা সেন্টার হেড অফিস আছে সেখান থেকে এই প্রোগ্রামটা নিয়েছেন যে কন্যা ভ্রূণ হত্যার জন্য থামানোর জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা দেখেন কোনো কোনো কিছু বলার কিছু নাই, এর থেকে বাজে জিনিস হতে পারে না, একদম খারাপ জিনিস, একটা মানসিকভাবে একটা চিন্তা করে দেখেন যদি একটা এই কথাটা যদি আমরা বলতে লজ্জা লাগে, অবশ্যই তো এই ধরনের কোনো কিছু না হয় তার জন্য আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পটা করি। তার মধ্যে আমরা লিফলেট আছে, তার মধ্যে আমাদের স্টুডিওতে কিছু ফিল্ম বানানো হয়েছে, সেই ফিল্মগুলো আমরা ডিস্ট্রিবিউট করি সিটির মাধ্যমে, বেশিরভাগ মাধ্যমে, আর যেখানে হসপিটালগুলোতে বিশেষ করে এটা আমরা প্রচার করি। আচ্ছা, এটা ভায়া মিডিয়াম লিফলেট হ্যান্ডবিল এগুলো। আর একটা ব্যাপারে যে এই ভ্রূণ হত্যা যেটা, এটা যে একটা সামাজিক মহা অপরাধ,
এবং আমরা দেখি যে মাঝে মাঝে গ্রামে কোয়াক ডাক্তার কিছু রয়েছে, সেই কোয়াক ডাক্তাররা কিন্তু তারা নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য গ্রামে অনেক ধরনের এই একটাকে মানে অপরাধগুলোকে এই কাজগুলো করে যাচ্ছে। কিন্তু দেখেন কেউ করছে বলে এটা হচ্ছে। হ্যাঁ, তো এটাকে থামানোর প্রশাসনের যে দায়িত্ব আছে সেটা তো প্রশাসন করছে। আমাদের দায়িত্ব আছে একটা সামাজিক চেতনা, সেটা চেতনাটা যেন আনতে পারে সেই দিকে আগিয়ে। আমরা শুধু আগামী দিনে আপনাদের কি এটাও কি বার্তা থাকবে না যে গ্রামে যে এই কোয়াক ডাক্তারের বিরুদ্ধে যে যারা এই ধরনের অ্যাবর্টন বা এই ধরনের ইলেন করছে, এটাও তো এক ধরনের আমরা দেখেন নিশ্চয়ই এটা করব। হ্যাঁ, কিন্তু দেখেন প্রথম অবস্থায় যেটা আছে কাউকে চিহ্নিত না করে যতক্ষণ প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা এটা ঠিক হয় না একদম, তো এটা মানায়ও না। আর একটা সাংগঠনিক না আবেদন রাখতে পারি, আমরা একটা আবেদন রাখতে পারি, আমরা গ্রামের মানুষকে এটা বুঝিয়ে দিতে পারি যে যতটা ছেলে প্রয়োজন ততটাই মেয়ে প্রয়োজন। একদম, মেয়ে ছাড়া কিন্তু ছেলে হবে না, না এটা আমরা সবাই জানি। একদম, আজকে মনে করেন যে ভারত সরকারের তরফ থেকে আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনেক কিছু স্টেপ নেওয়া হচ্ছে কন্যাদেরকে আরো বুঝি মজবুত করার জন্য, এগিয়ে আসার জন্য। কন্যা বাঁচাও, কন্যা পড়াও, বিশেষ করে কন্যা সন্তানের জন্য আমাদের মুখ্যমন্ত্রী যা কাজ করছেন এটা এটা আমরা আমি বলতে পারি এটা যে এটা নিশ্চয়ই যদি একটা কোন ডাটা যদি চলে আসে সেই ডাটা দেখা যাবে যে পশ্চিমবঙ্গে এটা রেট অনেক কমেছে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা লাস্ট একটা প্রশ্ন করছি যে আপনাদের অনেক ধরনের সামাজিক যে মানে যে আর্থিক সেবায় আপনারা বিভিন্ন ধরনের কাজ করছেন, তার মধ্যে অন্যতম আমরা কিছুদিন আগে একটা দেখলাম আপনারা এখানে একটা ক্যাম্প করেছেন মোবাইল ভ্যান ক্যান্সার নির্ময় একটা আছে। এটা একটা আমাদের ওভারঅল অল ইন্ডিয়া একটা প্রজেক্ট নেওয়া হয়েছে। ক্যান্সার যত দ্রুত গতিতে আমাদের সমাজে ছড়াচ্ছে, আচ্ছা এটা নিয়ে বিশেষ করে আর ক্যান্সারের চিকিৎসা, চিকিৎসা হচ্ছে পরের স্টেজ, ক্যান্সারের স্ক্রিনিংটা, আচ্ছা যে মানুষের ভিতরে এই রোগ আছে কিনা। কারণ প্রথম অবস্থায় এই রোগের সবচেয়ে বেশি বাজে জিনিস আছে যে এই রোগের প্রথম অবস্থায় বোঝা যায় না, এটা তখন যখন টাইম চলে যায় তখন মানুষ বুঝতে পারে। একদম, সেটা নিয়ে মারোয়ারি যুবমঞ্চ একটা এসআর রুন্টা গ্রুপ আছে, আচ্ছা তার সঙ্গে একটা বাস মোবাইল ভ্যান তৈরি করা হয়েছে, সেই বাসের মধ্যে সমস্ত রকমের এটা নিয়ে চিকিৎসা ব্যবস্থা এটা স্ক্রিনিং এর ব্যবস্থা আছে। সেখানে আপনার পিএসএ টেস্ট হয়, পেপস্মিয়ার হয়, এক্সরে হয়, মেমোগ্রাফি হয়, হেমাটোলজি হয়, সে সমস্ত ধরনের টেস্ট সেই বাসের মধ্যে হচ্ছে। এই বাস মোটামুটি আমরা যখন ক্যাম্প করেছিলাম ইন্ডিয়া 22টা রাজ্যের মধ্যে এবং 700 উপরে ক্যাম্প করে ফেলছিল, আচ্ছা আর প্রায় 125,000 লোকের স্ক্রিনিং হয়ে গেছিল। বাহ, 125,000 মধ্যে যতগুলো লোকের ধরা পড়লো যে আমার ফার্স্টে যে কিছু দেখা যাচ্ছে তারা অনেকে চিকিৎসা করতে পারলেন। আচ্ছা আপনাকে একটা বলি ঘটনাটা, আমাদের একটা কলকাতায় একটা ব্রাঞ্চ এটা করছিল আর ব্রাঞ্চেরই একটা অফিস বিয়ার সেক্রেটারি ছিলেন মনে হয় ওনার এটা ধরা পড়ছিল। আচ্ছা, আর বাই গ্রেস অফ গড হি ইজ ভেরি ওয়েল নাও, উনি সুস্থ আছেন। আচ্ছা, উনি ওনার চিকিৎসাটা চললো, উনি খুব ভালো আছেন আজকের দিনে। আচ্ছা, আমাদের কালিয়াগঞ্জে এটা খুব খুব ওয়েল একটা ক্যাম্প হয়েছিল আর খুব আমরা প্রায় 150 উপর লোকের এটা একদিনে স্ক্রিনিং করেছি। বাহ, আর আমাদের প্রশাসনের তরফ থেকে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের সিএমএস সাহেব, আমাদের মেয়র সাহেব, আমাদের স্টেট হসপিটাল থেকে আমাদের লোকাল ডাক্তাররা আমাদেরকে যথেষ্ট এটা আমাদের কাছ থেকে সময় সময় ফিডব্যাকটা নিয়ে আর সমস্ত প্রশাসনের কাকে দিয়ে ওটা মানে ওখানে অবজার্ভ করাতে হবে কি করতে হবে উনি টোটাল সারাদিন মনিটরিং করলেন। আচ্ছা, নিজে দাঁড়ায় থেকে। তো বলছি এই যে আগামী দিনে কি আরো আমরা যদি বলে দেন যে
যে ধরনের আপনারা কাজগুলো করছেন, কোনো সাধারণ মানুষের যদি আপনাদের দরকার পড়ে তাহলে আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে কোন ফোন নম্বরে যোগাযোগ করবে সেটা যদি আরেকবার একটু বলে দেন দর্শকদের। আমাদের দেখেন আমরা কালিয়াগঞ্জের সবার সঙ্গে যুক্ত আছি, আর উনি ভায়া মাধ্যমে আসলে পরেও হবে। আমাদের মারোয়ারি পট্টিতে সন্দীপ পেরিওয়াল, আচ্ছা, ওনার অফিস আছে, ওখানে উনি যোগাযোগ করতে পারেন। তালতলায় সন্দীপ শর্মা অফিস আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। গোপাল কারনানি আছেন, তালতলায় আছেন। সুকান্ত মোড়ে অরুণ সেঠি আছে, ওনার সঙ্গে অরুণ সারদা আছেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডাকবাংলো রোডে আছেন বিভিন্ন রকম মেম্বার আছেন আমাদের, আমাদের সবাই আমাদেরকে চেনেও আবার আমাদের পরিচিত আছে। তাছাড়া যদি ওনার একটা বেস্ট অফিস লাগে তাহলে সন্দীপ পেরিওয়ালের অফিস, আমাদের একটা বেস্ট অফিস আছে, ওখানে ওনারা যোগাযোগ। মারোয়ারি পট্টিতে তো আমরা আজকে স্বল্প সময়ের মধ্যে কিছু কথা শুনলাম মারোয়ারি যুব মঞ্চের, যারা 24/7 সবসময় আর্থের পাশে থেকে নানান ধরনের কাজ করে চলছে। তো আমরা আগামী দিনে তাদের যে এই যে কাজকর্মে শ্রীবৃদ্ধি হোক, বর্তমানের কথা সবসময় এটা চায়, বর্তমানের কথা এটা চায় যাতে সাধারণ মানুষরা যাতে কোনো অসুবিধা না হয়, বা আগামী দিনে মারোয়ারি যুব মঞ্চের পাশে থেকে তাদের বিভিন্ন ধরনের যে কাজকর্মগুলো রয়েছে তাদের যে এই কাজকর্মের সাথী হতে পেরে তাদের বিভিন্ন ধরনের উপকারে যাতে আসে এই মারোয়ারি যুব মঞ্চ, সেই আমরা কামনা করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার। আমরাও বর্তমানের কথাকে ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, আমাদের কথাগুলো লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদের জন্য আমরা বর্তমানের কথাকে অনেক অনেক আমরা একটাই কথা বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, অসুস্থ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সুস্থ করে তোলার। নমস্কার। আপনি কি আপনার এলাকার খবর জানতে চান? এলাকার উন্নয়ন থেকে সমস্যার খবর আমরাই প্রথম তুলে ধরব আপনাদের কাছে, সাথে থাকছে সোজা সাপ্তাহে বিভিন্ন স্তরে মানুষদের আমাদের স্টুডিও এনে তাদের সাক্ষাৎকার। তাই আর দেরি কেন, দেখতে থাকুন বর্তমানের কথা।